যে সকল শেফ গন শেফরি আসলে ইন্টারন্যাশনাল শেফরি বাংলাদেশে এইভাবে আগে উদযাপন করা হইতো না। এখন এই শেফ প্রফেশনটা একটা অন্যরকম প্রফেশন, যেটা ভ্যালু অনেক অনেক বেশি। এখনও অনেক গ্রামে আছে যারা শেফ মিনিং যেটা, যারা যেভাবে কাজ করে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি যে শেফ প্রফেশন এটাকে মানে কাজের মাধ্যমে আপনাকে অনেক ভালো একটা হাইজিন মেনটেন করে কাজ করা, ভালোভাবে কাজ করা, এটাকে নিয়ে আমরা বলতে চাচ্ছি তাদেরকে বোঝাতে চাচ্ছি। এবং এইটাকে একটা সংগঠন তৈরি করবো এক সময় ইনশাআল্লাহ, তখন আমরা এই সংগঠন এবং বেকারিয়ান শেফ তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে যেন তারা হাইজিন মেনটেন করে কাজ করতে পারে এরকম একটা উদ্যোগ নিব। গ্রামাঞ্চলে এখনও যারা শেফ আছে তাদেরকে কারিগর বলে, এখন তাদেরকে শেফ বলে। ইনশাআল্লাহ এটাকে শেফকে রূপান্তরিত করার জন্য আমরা কাজ করি, যেন সবাই শেফ হতে পারে এবং ভালো এই সার্ভিসটাকে সুন্দরভাবে একটা সবাইকে উপস্থাপন করতে পারে। মঞ্চে আসার জন্য স্টুডিও আইকনকে তাদের অনুরোধ করছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা বেকারি পেস্ট্রি যারা একসাথে কাজ করি সবাই এক জায়গায় হবো, একসাথে আমরা কাজ করবো, একে অপরের সহযোগিতা করা, এবং আমরা সবাই সবার সাথে সব সুসম্পর্কের মাধ্যমে চাকরি কাজের ক্ষেত্রে মেডেল গ্রহণ করে আসন গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে শেফ নিয়ে কোনো কোর্স করে না বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বিশ্ববিদ্যালয় না, এটা একটা শেফ কোর্সের জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে, যেমন পিএস ট্যুরিজম আছে, শেফ কোর্স আছে, তারপরে পর্যটন কোর্স যারা করেন তারা এটা কোর্স করে শেফের এই এই মানে এই লেনে আসতে পারে। শেফদের ভবিষ্যৎ বাংলাদেশে এখন একটা শেফের ভ্যালু অনেক বেশি, দেশের বাইরে আরও অনেক বেশি। যদি আপনি প্রপার কাজ শিখতে পারেন, কাজ করতে পারেন, তাহলে আপনার এই এই প্রফেশনটা আপনাকে অনেক দ্রুত আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। যে সকল শেফগণ রাষ্ট্রীয়ভাবে যদি আরও ভালোভাবে ট্রেনিং দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে তো আরও এগিয়ে যেত এই সেক্টর। রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ওইভাবে সহযোগিতা করা হয় না, বাট যদি সহযোগিতা করতো আমাদেরকে তাহলে সে প্রফেশন আরও অনেক এগিয়ে যেত। মেডেল গ্রহণ করে আসন গ্রহণ করার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা সকল শেফদেরকে নিয়ে কাজ করব, যেন সব শেফরা হাইজিনিক মেনটেন করে কাজ করতে পারে এবং সুন্দর একটা পরিবেশে কাজ করতে পারে। এবং সব চাইতে পরিবেশটাই সুন্দর রাখাটা আমাদের হাতে যে জাদু আছে, আমরা যে রং যে শিল্প আমাদের হাতে আছে এটাকে যেন আমরা ফুটিয়ে তুলতে পারি, প্রত্যেক শেফ যেন এই ট্রেনিং নিয়ে সে তার লাইফে আগাইতে পারে। সম্মানিত করবেন দারুণ শেফ।